ফুজি মেগা ড্রাইভে প্যারামিটার কিভাবে কপি করতে হয়। প্রথমে প্রোগ্রাম বাটন প্রেস করতে হবে, দেন FNC রয়েছে, 0 FNC, তার মানে হচ্ছে বেসিক যে ফাংশনগুলো রয়েছে বা শর্টকাট যে ফাংশনগুলো রয়েছে, এখানে কুইক ফাংশনগুলো বা কুইক মেনুগুলো সেট করা রয়েছে এই ফাংশনগুলোকে। দেন রয়েছে ফাংশন কোড F, ফাংশন কোড E, ফাংশন কোড C, ফাংশন কোড P, কোড H, কোড A, কোড B, কোড R, J, D, U, Y এবং নাম্বার 7 রয়েছে CPY, দ্যাটস মিন কপি। তো এইখানে গিয়ে মূলত প্যারামিটার কপি বা রিড করা সম্ভব। তো আমরা এই ইনভার্টারটির প্যারামিটার কপি করব, তো দ্যাটস ওয়াই এখন আমাদেরকে ফাংশন বাটনে প্রেস করতে হবে। এখানে রিড রয়েছে, কপি রয়েছে। তো মূলত কপি হচ্ছে যদি আমি প্যারামিটারকে কিপ্যাড থেকে ড্রাইভে কপি করতে চাই তাহলে এই কপি প্রেস করতে হবে। তো আমরা মূলত ড্রাইভের প্যারামিটারটি মূলত হচ্ছে কিপ্যাডে নিতে যাচ্ছি। তো তার জন্য হচ্ছে রিড করতে হবে আমাদেরকে প্যারামিটার, অর্থাৎ কন্ট্রোল কার্ডে বা ইনভার্টার কন্ট্রোল কার্ডে যে প্যারামিটারটি রয়েছে সেই প্যারামিটারগুলোকে রিড করে কিপ্যাডে নিয়ে আসতে হবে। তো তার জন্য এখানে আমাদেরকে পুনরায় ফাংশন বাটন প্রেস করতে হবে। রিড হচ্ছে, তার মানে ব্লিঙ্কিং যেহেতু করতেছে সে প্যারামিটারকে রিড করে নিচ্ছে, ড্রাইভ থেকে কিপ্যাডে প্যারামিটারটি রিড করে নিচ্ছে। এন্ড, তার মানে সাকসেসফুলি সে প্যারামিটারগুলোকে কিপ্যাডে কপি করে নিয়েছে। তো এখন এই ড্রাইভের ফুল প্যারামিটারটি এই কিপ্যাডে কপি করা রয়েছে। আমরা চাইলে এই কিপ্যাডটিকে খুলে অন্যত্র সেট করতে পারবো। এই প্যারামিটার কিপ্যাড খুলে অন্যত্র আমরা চাইলে এখানে মূলত আমরা অন্য একটি কিপ্যাড দিয়ে চেক করব কিভাবে প্যারামিটারকে কিপ্যাড থেকে ড্রাইভে কপি করা সম্ভব। তো তার জন্য পুনরায় প্রোগ্রাম প্রেস করতে হবে, দেন ডাউন বাটন প্রেস করলে মূলত 7 কপি চলে আসবে, আপ প্রেস করলে অনেকগুলো প্যারামিটার ফাংশন কোড পাইয়ে দিয়ে আসতে হবে। তো আমরা সরাসরি ডাউন বাটন সেভ করে কপিতে CPY-তে চলে আসলাম। এখানে ফাংশন প্রেস করে রিড রয়েছে, যেহেতু আমরা প্যারামিটার রিড করেছি একবার, তো আমরা এখন কপি করব কিপ্যাড থেকে প্যারামিটারগুলোকে কপি করে ড্রাইভে নিয়ে যাব। তার জন্য এই 7 CPY-তে ফাংশন ডাটা রিড দেন কপি। এখন আমরা ফাংশন ডাটা প্রেস করে কিপ্যাড থেকে প্যারামিটারগুলো ড্রাইভে কপি করে নিচ্ছি, যেহেতু ব্লিঙ্কিং হচ্ছে তার মানে হচ্ছে কপিগুলো ট্রান্সফার হচ্ছে, প্যারামিটারগুলো ট্রান্সফার হচ্ছে। সো এখানে ইন লেখা উঠেছে, তার মানে হচ্ছে প্যারামিটারগুলো কপি হয়ে গেছে অলরেডি। সো দিস ইজ দ্য ওয়ে টু কপি অ্যান্ড রিড প্যারামিটার ফ্রম ড্রাইভ টু কিপ্যাড অ্যান্ড কিপ্যাড টু ড্রাইভ। সো ইউ ক্যান ট্রাই অলসো দিস, বাট ইটস অনলি ফর এক্সপার্ট টেকনিশিয়ান অর ইঞ্জিনিয়ার।